বুধবার থেকে শুরু হলো বাজেট অধিবেশন। লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ অধিবেশন। চলতি বছরেই লোকসভা নির্বাচন থাকার কারণে এবারে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে না, অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে। এদিন অধিবেশনের শুরুতে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, আজ আমরা দেশের যে সাফল্য দেখছি তা বিগত 10 বছরের কঠোর পরিশ্রমের ফল। আমরা শৈশব থেকে গরিবি হঠাও স্লোগান শুনেছি, কিন্তু এ প্রথম দরিদ্রতা দূর করার জন্য ব্যাপক স্তরে কাজ করা হচ্ছে। মেক ইন ইন্ডিয়া ও আত্মনির্ভর ভারত আমাদের শক্তি হয়ে উঠেছে। সরকার বিশ্বাস করে উন্নত ভারত 4টি স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকবে: যুবশক্তি, নারী শক্তি, কৃষক ও গরিব। ফ্রাজাইল 5 থেকে আজ ভারতের অর্থনীতি বিগত 10 বছরে বিশ্বের সব থেকে শক্তিশালী 5 অর্থনীতির মধ্যে অন্যতম হয়ে উঠেছে। আগে দেশের মুদ্রাস্ফীতি 2 সংখ্যায় ছিল, তা বর্তমানে মাত্র 4 শতাংশে নেমে দাঁড়িয়েছে। আমি সংসদের সকল সংসদদের অভিনন্দন জানাতে চাই নারী শক্তি অধিনিয়ম পাশ করার জন্য। আজ আমরা দেশের যে সাফল্য দেখছি তা বিগত 10 বছরের কঠোর পরিশ্রমের ফল। আমরা শৈশব থেকে গরিবি হঠাও স্লোগান শুনেছি, কিন্তু এই প্রথম দরিদ্রতা দূর করার জন্য ব্যাপক স্তরে কাজ করা হচ্ছে। গত বছর ঐতিহাসিক বছর ছিল, এমন এক অনুষ্ঠান হয়েছে যাতে দেশবাসীরা গর্বিত হয়েছেন। ভারতে যেমন G20 সম্মেলন যেমন অনুষ্ঠিত হয়েছে, তেমনই ঐতিহাসিক 3টি বিলের সংশোধন হয়েছে। সংশোধিত ক্রিমিনাল আইন আনা হয়েছে, সাহেব যাদবের সম্মানে বীরবল দিবস ঘোষণা করা হয়েছে, ভগবান বিরসা মুন্ডার জন্মদিনকে জনজাতি গৌরব দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশ বিভাজনের বিভীষিকাকে মনে করে 14 আগস্ট বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। শান্তিনিকেতন ও হইবোলা মন্দিরকে ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত করা হয়েছে। অমৃত উৎসব চলাকালীনই কর্তব্যপথে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপিত হয়েছে। দেশের সকল প্রাক্তন প্রধানমন্ত্রীদের নিয়ে মিউজিয়াম তৈরি হয়েছে। 2 লক্ষেরও বেশি প্রকল্পের শিলান্যাস হয়েছে। 70,000েরও বেশি অমৃত সরোবর তৈরি করা হয়েছে। 2 লক্ষেরও বেশি অমৃত বাটিকা তৈরি হয়েছে। 2 কোটিরও বেশি গাছ লাগানো হয়েছে। 16 কোটিরও বেশি মানুষ তিরঙ্গা নিয়ে সেলফি আপলোড করেছে। স্বাধীনতা 75তম বর্ষে মেরি মাটি মেরা দেশ প্রকল্পের অধীনে দেশের সমস্ত গ্রাম থেকে মাটি সংগ্রহ করে অমৃত কলস তৈরি করা হয়েছে। সংবিধান প্রণয়নের 75তম বর্ষ এটি। আমরা স্বাধীনতার 75তম বর্ষ পালন করেছি। এই সময় অনেক কাজ হয়েছে। ভুলে যাওয়া স্বাধীনতা সংগ্রামীদের যোগ্য সম্মান দেওয়া হয়েছে। যুব প্রজন্ম স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পর্কে পরিচিত হয়েছে। আমার বিশ্বাস, এই নতুন সংসদ ভবনে নীতিকে সার্থক সম্মান দেওয়া হবে। এই নীতি আজাদের অমৃতকালে এই নীতি বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই নতুন সংসদ ভবনে এটাই আমার প্রথম বক্তব্য। অমৃতকালে ভব্য ভবন তৈরি হয়েছে। এখানে এক ভারত শ্রেষ্ঠ ভারতের বার্তা দেওয়া হয়েছে। ভারতীয় সভ্যতা সংস্কৃতির চেতনা রয়েছে এখানেও। লোকতান্ত্রিক ও সংসদীয় পরম্পরাকে সম্মান জানানোর শপথও গৃহীত হয়েছে। একই সঙ্গে নতুন ভারত করার সংকল্প নেওয়া হয়েছে। দেশবাসীয় কা গৌরব বঢ়ানে বালে অনেক ফল আয়ে। দুনিয়া মে গম্ভীর সংকটো কে বীচ ভারত সবসে তেজি সে বিকশিত হতি বড়ি অর্থব্যবস্থা বানা। লাগাতার 2 কোয়ার্টার সে ভারত কি বিকাশ দর 7.5% সে উপর রহি হে। ভারত চন্দ্রমা কে দক্ষিণ ধ্রুব পর ঝণ্ডা ফেরানে বালা পহলা দেশ বনা। ভারত নে সফলতা কে সাথ আদিত্য মিশন লঞ্চ কিয়া। ধরতি সে 15 লাখ কিলোমিটার দূর আপনি স্যাটেলাইট পৌঁছাই। ঐতিহাসিক G20 সম্মেলন কে সফলতা নে পুরে বিশ্ব মে ভারত কি ভূমিকা কো সশক্ত কিয়া। ভারত নে এশিয়াই খেলো মে পহলি বার 100 সে অধিক মেডেল জিতে। পারা এশিয়াই খেলো মে ভি 100 সে অধিক মেডেল জিতে। ভারত কো আপনা সবসে বড়া সমুদ্রী পুল অটল সেতু মিলা। ভারত কো আপনি পহলি নমো ভারত ট্রেন তথা পহলি অমৃত ভারত ট্রেন মিলি। ভারত দুনিয়া সে সবসে তেজি সে 5G রোল আউট করনে বালা দেশ বনা। ভারতীয় এয়ারলাইন্স কোম্পানি নে দুনিয়া কি সবসে বড়ি এয়ারক্রাফ্ট ডিল কি।
पिछले साल ही मेरी सरकार ने मिशन मोड में लाखों युवाओं की सरकारी नौकरी दी है। माननीय सदस्यगण, बीते 12 महीने में मेरी सरकार अनेक महत्वपूर्ण विधेयक लेकर भी आए। ये विधेयक आप सभी संसद सदस्यों के सहयोग से आज कानून बन चुके हैं। ये ऐसे कानून है जो विकसित भारत के संकल्पों की सिद्धि का मजबूत आधार है। तीन दशक बाद नारी शक्ति बंधन अधिनियम पारित करने के लिए मैं आपकी सराहना करती हूँ। इससे लोकतांत्रिक, इससे लोकसभा और विधानसभा के महिलाओं की ज्यादा भागीदारी सुनिश्चित हुई है। ये ओमेनली डेवलपमेंट के मेरी सरकार के संकल्प को मजबूत करता है। रिफॉर्म, परफॉर्म और ट्रांसफॉर्म के अपने कमिटमेंट को मेरी सरकार ने लगातार जारी रखा है। गुलामी के कालखंड में प्रेरित क्रिमिनल जस्टिस सिस्टम अब इतिहास हो गया है। आप दंड को नहीं अपितु न्याय को प्राथमिकता है। न्याय सर्वोपरि के सिद्धांतों पर नई न्याय संहिता देश को मिली है। पिछले 10 वर्षों में भारत ने राष्ट्रहित में ऐसे अनेक कार्यों को पूरा होते हुए देखा है जिनका इंतजार देश के लोगों को दशकों से था। ब्यूरो रिपोर्ट, आरई न्यूज़।